আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি সিবিএন আপডেটে। আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের প্রথম রাউন্ডের ম্যাচে ওমানকে ২৬ রানে হারিয়েছে বাংলাদেশ। আসরে দলের প্রথম জয়ে সুপার টুয়েলভের আশা এখনও বাঁচিয়ে রাখল টাইগাররা। ওমানের আল আমেরাত ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে মাত্র ২৯ রান জড়ো করে বাংলাদেশ। দলের পক্ষে অর্ধশতক হাকান একাদশে ফেরা ওপেনার নাঈম শেখ। ৫০ বলের মোকাবেলায় তিনটি চার ও চারটি ছক্কা হাঁকিয়ে ৬৪ রান করেন তিনি। দারুণ লড়াই করেছেন সাকিবও, ২৯ বলের মোকাবেলায় করেছেন ৪২ রান। শেষ পর্যন্ত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। জয়ের লক্ষ্যে খেলতে নেমে প্রথম ৬ ওভারে স্বাগতিক ওমান জড়ো করে ৪৭ রান। এই সময় জোড়া উইকেট স্বীকার করেন মুস্তাফিজ। এই সময় ওমান দল কিছুটা চাপে পড়ে যায়। ওমানের ওপেনার যতীন্দর সিং এক প্রান্ত আগলে রেখে হুমকি ছড়ান বাংলাদেশ দলের উপর। দলীয় ১১ রানে অধিনায়ক জিসান মাকসুদকে সাজঘরের পথ দেখান শেখ মাহেদি হাসান। হুমকি হয়ে ওঠা যতীন্দরকে ফিরিয়ে দলকে স্বস্তি এনে দেন সাকিব। আউট হওয়ার আগে ৩৩ বলের মোকাবেলায় ৪০ রান করেন যতীন্দর। ১৮তম ওভারে আক্রমণে এসে মুস্তাফিজ স্বীকার করেন নিজের তৃতীয় ও চতুর্থ উইকেট। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৭ রান জড়ো করে ওমান। বাংলাদেশের পক্ষে মুস্তাফিজুর রহমান ৪টি, সাকিব আল হাসান ৩টি এবং মোহাম্মদ সাইফুদ্দিন ও শেখ মাহেদি হাসান ১টি করে উইকেট স্বীকার করেন। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট। বাংলাদেশ ক্রিকেটের যে কোনো সংবাদ সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।